Assalamualaikum. Online class এ সকল শিক্ষার্থীদেরকে দিয়ে শুভেচ্ছা। দিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে পড়তে ক্লাস করাবো একটি গণিতের হচ্ছে কি যে সৃজনশীল অঙ্ক। উদ্দীপকটা আমি তুলছি, উদ্দীপকটা তুলছি যে এখানে मान निर्णय करो ফরমারে বলছে কি যে a2 plus 1 by a2 এর মান নির্ণয় করো। a2 plus 1 by a2 এর মান নির্ণয় করো। 1 নম্বরে বলছে কি যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে आलोके प्रमाण करो जे ए टू दि पावर सिक्स प्लस वन बाय ए टू दि पावर सिक्स समान 10582 এই ক্লাসটা আমরা আজকে করব। তো আমরা এর আগে অনেক অঙ্ক করেছি কি যে এ মান এখানে দেওয়া আছে। কোয়ান্টাম রেট হচ্ছে কি যে এ সমান হচ্ছে কত রুট সিক্স প্লাস রুট ফাইভ। তো ওয়ান বাই এ সমান হচ্ছে কি যে ওয়ান বাই রুট সিক্স প্লাস কত রুট ফাইভ। তো আমরা এখানে হর থেকে আমাকে রুট কি করতে হবে অপসারণ করতে হবে। এই জন্য লব হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা কি করবো গুণ করবো। রুট সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ, অর্থাৎ লব হরকে গুণ করলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা। এখন এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে হলো এ প্লাস বি টু মাইনাস সমান হলো কত রুট সিক্স এর উপর হোল স্কয়ার মাইনাস রুট ফাইভ এর উপরে হোল স্কয়ার সমান রুট সিক্স মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই সিক্স মাইনাস ফাইভ সমান হলো রুট সিক্স মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই ওয়ান। ওয়ান কে কোন কিছুকে ভাগ করলে কি হয় সেটা হয় তাই হলো কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখন আমরা এখানে এর মান পেয়েছি আর ওয়ান বাই এর মান পেয়েছি, অতএব এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ সমান হল কত এর মান কত রুট সিক্স প্লাস রুট ফাইভ আর ওয়ান বাই এর মান হল কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এটা এটা কেটে গেল তারপর কত টু রুট সিক্স, একটা রুট সিক্স আর একটা রুট সিক্স, দুটা রুট সিক্স হলো তাই। এখন এখানে এ প্লাস ওয়ান বাই এর মান এটা একটা কি উত্তর হ্যাঁ এটা একটা অ্যান্সার হ্যাঁ। ফার্মারে বলছে কি এ টু প্লাস ওয়ান বাই টু এর মান নির্ণয় করো। ক নম্বরে বলছে কি যে এ কিউব প্লাস ওয়ান বাই কিউব এর মান নির্ণয় করো। তো এখানে বলছে কি যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এটা বড় সিদ্ধান্ত সূত্র হলো কি যে এ প্লাস ওয়ান বাই এ তারপরে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু কত এ প্লাস ওয়ান বাই এ
এটা এটা কেটে গেল এটার মান হবে কত a প্লাস 2 রুট 6 বার করে কত 4 2 মাইনাস 3 ইনটু 2 রুট 6 এটা 8 আর 6 6 টা কত 48 48 রুট 6 মাইনাস 6 রুট 6 6 রুট 6 এটা যোগ করতে হবে কত ফিরে 42 রুট 6 42 রুট 6 এটা একটা উত্তর ক নম্বর উত্তর হলো এখন আমরা এখন করব কি যে আমরা এখানে a এর মান দেওয়া আছে 1 বাই a মান বের করলাম আবার a প্লাস 1 বাই a a 2 প্লাস 1 বাই a 2 এর মান বের করলাম 1 মানে হচ্ছে কি যে গুণনের প্রমাণ করতে বলেছে গুণনের প্রমাণ করতে বলেছে কি যে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 সমান 10582 a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 সমান বলছে কি যে 10582 এখন এখানে গুণনের আমরা করতে গেলে করব কি যে খ হতে পায় খ হতে পায় ঠিক যে a টু প্লাস 1 বাই a টু সমান কত 42 খ হতে পায় খ হতে পায় কি a কিউব প্লাস 1 বাই a কিউব সমান কত 42 রুট 6 এটা আমরা পেয়েছি তাই কি না এখন এখানে হচ্ছে কি যে গুণনের প্রমাণ করতে বলেছে কি যে বাম পক্ষতে আছে কত বাম পক্ষতে আছে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 আমরা এখানে উপরকার খানি যদি মিটে দিই উপরকার খানি এখানে আমরা এখানে আমরা করি কি যে এখান থেকে এখানে যদি আমরা আসি a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 এটা a কিউবের উপর স্কয়ার প্লাস 1 বাই a কিউবের উপর স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a কিউব প্লাস 1 বাই a কিউব হোল স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে 2 a মাইনাস 2 a b এখানে মান দেওয়া আছে কত a কিউব প্লাস 1 বাই a কিউবের মান দেওয়া আছে কত 42 রুট 6 42 রুট 6 তারপরে স্কয়ার মাইনাস 2 সমান 42 এটাকে গুণ করতে হবে এই যোগ বের করতে হবে 10584 এটা হবে কত 10584 এটা প্রমাণ করতে বলেছে কি যে 10584 বিয়োগ কত 2 সমান হলো কত 10582 10582 বল বেরাস এটা হয়ে গেল কি যে অ্যানসার এখন আমরা কলম থেকে একটা সৃজনশীল প্রশ্ন করলাম প্রশ্নটা ছিল কি যে এ সমান ছিল কত রুট 6 প্লাস রুট 3 হলে 1 বাই এ 1 বাই এ 1 বাই এ এর মান নির্ণয় করো এ কিউ প্লাস 1 বাই এ কিউবের মান নির্ণয় করো উদ্ধৃতকের আলোকে প্রমাণ করে যে এটি উপর 6 প্লাস 1 বাই এটি উপর 6 সমান 10582 কারণ মানে হলো কি যে এ সমান দেওয়া আছে কত এ এ সমান দেওয়া আছে কত 10000 না এ সমান দেওয়া আছে রুট 6 প্লাস রুট 5 1 বাই এর মান বাইরে করতে গেলে আমরা লব সংখ্যা হরমুক্ত করার জন্য রুট মুক্ত করার জন্য লব হরকে কি করলাম রুট 6 মাইনাস রুট 5 দ্বারা কি করলাম গুণ করলাম তার ফলে কি হলো একটা a প্লাস b নিচেরটা a মাইনাস b হলো দিয়ে এটা হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা এটা হলো কত এখানে হলো রুট 6 মাইনাস রুট 5 এখন a প্লাস 1 বাই a এর মান আমরা বাইরে করলাম কত 2 রুট 6 এখন বলছে খ নম্বরে বলছে কি যে a কিউব প্লাস 1 বাই a কিউব a কিউব প্লাস 1 বাই a কিউব এর অনুসন্ধান
2 বলছি a প্লাস কি হোল টু মাইনাস 3 ab ইনটু a প্লাস 1 বাই a তো এখানে a প্লাস 1 বাই a মান বাইরে করছি কত এটা কয় নাম্বার দেখো কে এই এখানে a প্লাস 1 বাই a মান বাইরে 2√6 এর উপর কিউব মাইনাস 3 আর এখানে তলে a আর উপরে কেটে গেল তাহলে a প্লাস 1 বাই a মান থাকবে কত 2√6 তো এটা হলো কত এই 2√6 এর উপর কিউব 48√6 মাইনাস 6√6 সমান কত 42√6 এখন আমরা এটা এটা এই খ নম্বর দেখো কে খ নম্বর সূত্র হলো গ নম্বর বলছে কি যে গ নম্বর বলছে কি যে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই 2 টু পাওয়ার 6 এর মান বাই টু টু বাই 10582 তো আমরা এখানে a টু প্লাস 1 বাই a টু এর মান পেয়েছি কত 42√6 আর এখানে আছে কত a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই 2 টু পাওয়ার 6 এটা a ওভার কিউব 5 পাওয়ার 3 পাওয়ার 2 কত হয় তাই 3 × 6 a কিউব প্লাস 1 বাই a কিউব এর উপর স্কয়ার দেন এটা হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার হলো সিদ্ধান্ত বসাইলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab দেন a কিউব প্লাস b কিউব এর মান খ নম্বর দেখো খ নম্বর প্রশ্ন পেয়েছি যে 42√6 এটা বসাই দিলো মাইনাস এখানে 2 এটাকে গুণ করলে হলো কত 42 কে 42 দিয়ে গুণ করে তাকে 6 দিয়ে গুণ করে হলো 84 আর বিয়োগ টু দেওয়া হলো 10500 কি 82 যে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর কি আমাদের উত্তর হয়ে গেল 12 নম্বর প্রশ্নের উত্তর হলো আমরা এই আলোকে বুঝতে পারছি যে এখন যদি আমরা এর এর আলোকে যদি আমরা এখানে এক সমান যদি বলি কি যে আরেকটা মান বলি কি যে এক সমান যদি বলি রুট 3 প্লাস রুট 2 1 বাই এর মান বাইরে করতে বললে বললো পাবো x প্লাস 1 x এর মান বাইরে করতে বললো পাবো আবার x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান বাইরে করতে বললো আমরা পাবো এই হচ্ছে কি আমাদের প্রশ্ন এখন আমরা এর আলোকে আমরা যদি বলি তোমরাকে বাড়িতে বাড়ির কাজ করতে বলি কি যে বাড়ির কাজ যদি বলি কি যে তোমরা বাড়ি থেকে কাজ করে নিয়ে আসবে এখন ধরো কি যে এখানে দেওয়া আছে কি যে x এর মান a সমান দেওয়া আছে √3 প্লাস √2 হবে কোন নম্বরে 1 বাই x এর মান নির্ণয় করো নির্ণয় করো খানম্বরে যদি বলি কি যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কত গুণমান যদি বলি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান কত কলমের কাজ শেষ এই হিসাবে তোমরা এখন এই প্রশ্নের উত্তর করতে পারবে সবার সকলকে আমাদের ক্লাসে সারা প্রশ্নের ছেড়ে জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম